বিএনপি দেশের সবচেয়ে বড় দল, বিরোধী দলের মধ্যে তাদের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছিলেন, নিজের চাদরও পুড়িয়েছেন কিন্তু দল তো ওন করে নাই। তার মানে বিএনপি ভারত বিরোধী লড়াই করছে তা বলতে পারেন না। আর কে করছে বলেন? জামাত বলেন, তারপরে চরমোনাই বলেন, কেউ করছে না। করছে কিছু কিছু ছোট ছোট দল আমাদের মতো, আমরা করছি তা বলছি না, আমাদের মতো যাদের স্টেক নাই তেমন। ফলে এটা একটা রাজনৈতিক আন্দোলন, একটা বড় আকারের সামাজিক আন্দোলনের রূপান্তরিত পারছে না। ভারতের পণ্য বয়কট আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এর প্রভাব কি পড়েছে আমাদের অর্থনীতিতে? মুশকিল হয়েছে কি এদের মানে খুব, এটা একটা খুব পপুলার ইস্যু, সবাই ভারতের উপরে বিরক্ত। ভারতকে বিশেষ করে বাংলাদেশের এই রাজনীতিতে ভোটে ইন্টারফেয়ার করেছে এরকম মনে করে, এবং যেখানে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় সবাই উন্মুখ সেখানে তারা পরিবর্তনকে স্থগিত করার কাজ করেছে। এই ইমোশন থেকে প্রধানত যখন কেউ ভারত বিরোধী যে কোনো কর্মসূচি বলছে তার প্রতি সমর্থন দিচ্ছে, কিন্তু এই কর্মসূচি কতখানি বাস্তব ভিত্তিক, এটা রাজনৈতিক জয়ের দিকে নেবে কিনা এত কিছু বিবেচনা করে করা হয়েছে বলে আমার মনে হয় না। এবং সেই অর্থে এটা আমাদের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব ফেলছে আমি এরকম কিন্তু দেখছি না। মানুষ তার নিজের দেশের প্রতি মমত্ববোধ থেকে বাজারে গিয়ে একটা জিনিস কিনবার সময় তো বলছে কেন ইন্ডিয়ান জিনিস কেন, অন্য জিনিসটাই সেটা কিনবো, এটা তার একটা দেশপ্রেমের প্রকাশ। কিন্তু আমাদের সাথে ভারতের যে এক্সচেঞ্জ আছে, বাণিজ্যের কথা বলেন, সেটা কনজিউমার গুডস হোক ক্যাপিটাল গুডস হোক, ক্যাপিটাল গুডস তো বিরাট ব্যাপার, কনজিউমার গুডসের ক্ষেত্রেও মানে একেবারে প্রতিবেশী হওয়ার কারণে ট্রান্সপোর্টেশন কস্ট কম, আপনি বিদেশ থেকে আমদানি মানে ধরেন পেঁয়াজ আদা রসুন এগুলো যাই আপনি আমদানি করবেন, আপনি ওখান থেকে আপনার পরিবহন খরচ যত কম লাগবে বাইরে বেশি লাগবে। এই কারণে এই যে 50,000 টন পেঁয়াজ দিয়ে তো একটু জটিলতা হলো যাই হোক, কিন্তু ওই পেঁয়াজ আসলো মানুষ যদি পেলো তো নেবে, তো যদি পেঁয়াজ না থাকে। কিন্তু আমি যেটা খুব একটা পজিটিভ জিনিস দেখলাম কি তরমুজের একটা ব্যাপার, একটা নীরব বিপ্লবের মতো হয়ে উঠতে, তো বিদেশি তরমুজটা, এবং এটা একটা মানে এইটাকে আমি বলতে পারি এটাকে বিবেচনে নেওয়ার মতো একটা বিষয়। ওইটা আমি জানি না, বিশেষ করে যারা ব্লগিং করে আমি তাদের সেন্টিমেন্টকে কিন্তু শ্রদ্ধা করছি, কিন্তু ব্লগিংয়ের একটা ইয়ে হচ্ছে যে এটা একটা ক্যাম্পেইনের মতো, এই ক্যাম্পেইন সবসময় অবজেক্টিভ হয় না। সেই অর্থে অর্থনীতিবিদরা কোনো স্টাডি যদি করত, আমাদের দেশে অর্থনীতি গবেষণা সংক্রান্ত অনেকগুলো আছে, তারা কিছু বলতো, অর্থনীতি সমিতি বলতো, বা একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বলতেন, বা একজন বড় ব্যবসায়ী বলতেন, তাহলে হয়তো এটার বিশ্বাসযোগ্যতা নির্ভরতা নিয়ে আমি কমেন্ট করতে পারতাম। আমি এমনিতে আমার দৈনন্দিন চলাফেরায় এটার কোনো প্রভাব বুঝি না। আমি নিজে ধরেন এটা ঠিক, আমি যদি মনে করি আমার দেশি প্রোডাক্ট থাকলে আমি বিদেশি নিয়ে বোঝা গেল, দুইটাকে বেশি যদি দিতে হয় আমি তাও দিতে রাজি আছি, কিন্তু সেটা আমি আমার বোধ থেকে করবো, এটা একটা জেনারেল মুভমেন্ট। এটার পলিটিক্যাল ট্রান্সফরমেশন কি তা তো এখানে চিহ্নিত না, ফলে এটা চলছে, এরকমই চলতে থাকবে। ভারত একটি বৃহৎ শক্তি, তার বিরুদ্ধে বাংলাদেশের বিরোধী শক্তি লড়াই করে কি সফল হবে? মুক্তিযুদ্ধের পর জাসদ ভারতের দূতাবাসে হামলা সহ নানা ধরনের প্রতিরোধ গড়ে তুলে সফল হতে পারেনি। আপনি জাসদের যে ঘটনাটা বললেন ওইটা ঠিক ভারতের আধিপত্যবাদ বিরোধী কোনো লড়াই নয়, ওটা একদম অ্যাবসলিউটলি একটা হঠকারিতা। আমি মনে করি যে চেঞ্জ টিভির দর্শক যারা আছেন তাদের অধিকাংশই ঘটনা জানি না। সমর সেনকে হাইজ্যাক করতে গিয়ে তখন তো আমি জাসদ করি, আমাদের চারজন খুবই ব্রিলিয়েন্ট তরতাজা ইয়াং ইয়াং মানে তরুণ জীবন দিয়ে দিয়েছে। ধরেন যদি সাকসেসফুলি হতে পারতো সমর সেনকে তা উঠিয়ে নিয়ে যেতে পারতো, তবে ভারত কি বসে থাকতো, কী পরিণতি হতো সেই চিন্তা করাই হয় নাই। পরে আমরা যখন জিজ্ঞেস করছি এটা হলো কীভাবে, কেউ দায়িত্ব নেননি, দলের কেউ দায়িত্ব নেননি যে আমরা এটা করিয়েছি, তার মানে চারটে পাঁচটা তুলে একদম নিজের মধ্যে করেছে, তো ওইটাকে আপনি কী বলবেন, আবেগ
আবেগ থেকেই তো হটকারিতে, ওটা কোনো রেজাল্ট হয়নি। এখন আমি এখানে দেশে বর্তমান সময়ে বিরোধী দল ভারত বিরোধী লড়াই করছে এটা তো দেখছি না। বিরোধী দল বলতে কী বলছি আমি, ধরেন বিবেচনার যোগ্য বিবেচ্য বিরোধী দল না। বিএনপি দেশের সবচেয়ে বড় দল, বিরোধী দলের মধ্যে তাদের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছিলেন, নিজের চাদরও পুড়িয়েছেন, কিন্তু দল তো ওন করে নাই। তার মানে বিএনপি ভারত বিরোধী লড়াই করছে তা বলতে পারেন না। আর কে করছে বলেন, জামাত বলেন, তারপরে চরমোনাই বলেন, কেউ করছে না। করছে কিছু কিছু ছোট ছোট দল আমাদের মতো, আমরা করছি তা বলছি না, আমাদের মতো যাদের স্টেক নাই তেমন। ফলে এটা একটা রাজনৈতিক আন্দোলন, একটা বড় আকারের সামাজিক আন্দোলনের রূপান্তরিত পারছে না। ভারতের বিরুদ্ধে লড়াই বলতে মানে এটার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইকোনমিক্যালি সলভেন্ট হতে হবে, নিজের পায়ে দাঁড়াবার মতো। বাংলাদেশ কিন্তু এদিক থেকে ভারতীয় অর্থনীতির সাথে প্রতিযোগিতা করবার মতো, কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদের নতজানু নীতির কারণে মানে অনেক ক্ষেত্রে আমরা ওই জায়গাতে ভূমিকা রাখতে পারছি না। ভারত আমাদের প্রতিবেশী এবং অনেক বড় প্রতিবেশী, চতুর্দিক দিয়ে আছে, প্রতিবেশী বদলানো যাবে না। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ আসলে বন্ধুই হতে হবে, তার বাইরে না। সেখানে আমি আমার টার্মে বন্ধুত্ব করব, আপনি আপনার টার্মে বন্ধুত্ব করবেন, কিন্তু যারা এতদিন ধরে এটা করছেন, বিশেষ করে এখন যে ক্ষমতা আওয়ামী লীগ, ওরা তো নিজেদের স্বার্থে ভারত মানে বলছেই তো ভারতকে কী দেয়নি আর কেউ, এত প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গিয়ে বলছে একবার অন্তত শেখ হাসিনাকে আবার রাখেন। তো ভারত যদি আচ্ছা রাখবো কী দেবে, এই প্রশ্ন তো আসবেই। এবং যেরকম করে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কোনো চিন্তা নাই, ভারত আমাদের সাথে আছে, শুধু বন্ধুত্ব, শুধু আদর্শ, এর উপর আদর্শ তো বাংলাদেশ ভারতের মধ্যে নাই। ফলে এই নতজানুতির বদলে স্বনির্ভর স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক করতে হবে। যে লড়াইয়ের কথা আপনি বলছেন সেটা ঠিক ভারত বিরোধী লড়াই নাই, যে কোনো আধিপত্যবাদ বিরোধী লড়াইয়েই এটা করা দরকার। বাংলাদেশটাকে কেমন দেখতে চান? না, এটাকে আমি বললাম, কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন হচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠার জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলাদি ধরে দেখছি, চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউয়ার অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে,
প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে, আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুখী যুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।